হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের ছোট টার্গেট বায়োলজি ক্লাস ইলেভেনের রেসপিরেশন টপিক এবং ইউনিট তো জানো প্ল্যান্ট ফিজিওলজি। তো আজকে এই ভিডিওটা হলো আমাদের যে রেসপিরেশন যে চ্যাপ্টার তার লাস্ট ভিডিও। এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, টুকরো টুকরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই। দেখো, আগের ভিডিও পর্যন্ত আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখেছিলাম এবং যেখানে মোটামুটি বড় কোশ্চেনের যে ব্যাপার স্যাপার সেগুলো পার করে এসেছি, কারণ সেখানে ক্রেব সাইকেল ছিল, সেখানে গ্লাইকোলাইসিস ছিল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট ছিল। তিনটে বড় বড় কোশ্চেন কিন্তু সেখান থেকে আমরা পার করে এসেছি। তিনটেই কিন্তু বড় কোশ্চেন, মানে তিন নম্বর বা পাঁচ নম্বর কোশ্চেন হিসাবে পরীক্ষায় আসে। এবার যদি বলো এবার করোনার, মানে এই 2021-এর জন্য করোনাতে আসবে না, পরের বছর তো আর সবসময় থাকবে না করোনা, তখন আসবে, কিন্তু বাকি যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই সমস্ত চ্যাপ্টারগুলো। আজকে এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে গোটা রেসপিরেশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে আমরা নিয়ে আলোচনা করব। একটু রেসপিরেটরি কুইসেন্ট বলে একটি ব্যাপার আছে সেটা নিয়ে আলোচনা করব। ফসফোরাইলেশন পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব। অ্যাম্ফিবোলিক পাথওয়ে এবং ফটোসিনথেসিসের সঙ্গে রেসপিরেশনের যে সমস্ত রিলেশন রয়েছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, খুব লেন্দি করব না, আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট করব। রেসপিরেশন যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রক্রিয়া, কারণ এখানে এটিপি জেনারেট করে। আমরা এখানে মেনলি ইউক্যারিওটিক সেলের জন্য কথা বলছি। কী কী ফ্যাক্টর রয়েছে যারা রেসপিরেশনকে প্রভাবিত করে, রেসপিরেশন কতটা হবে, কম হবে না বেশি হবে সেটাকে নিয়ন্ত্রণ করে? দেখো, প্রথমেই এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোভাবে ভাগ করে দিয়েছি। বাহ্যিক কিছু প্রভাব রয়েছে, কিছু আভ্যন্তরীণ প্রভাব রয়েছে, সেইভাবে বোঝা যাক। প্রথমেই দেখো টেম্পারেচার। আমরা জানি 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এনজাইম সবচেয়ে ভালো ক্রিয়াশীল হয়। অপটিমাম টেম্পারেচারে আমরা পড়েছিলাম, আমরা টেম্পারেচারের রেঞ্জ পড়েছি এনজাইমের ক্ষেত্রে। এই পদ্ধতিগুলো পড় থেকে দেখলে একগুচ্ছ এনজাইমের নাম রয়েছে, গ্লাইকোলাইসিস থেকে আরম্ভ করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পর্যন্ত প্রচুর এনজাইমের কথা বলা হয়েছে। সেই সমস্ত এনজাইম 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ভালো কাজ করে অন্যান্য এনজাইমের মতোই। আর সেক্ষেত্রে যদি টেম্পারেচার খুব বাড়ে কিংবা টেম্পারেচার খুব কমে, তাহলে কোনোটাতেই এনজাইম ভালো করে কাজ করে না, ফলে এটিপি জেনারেশন পদ্ধতি ব্যাহত হবে। এখানে লাইটের সঙ্গে মোটামুটি বিষয়টা একই, লাইট বাড়লে টেম্পারেচার বাড়বে, একই বিষয় মোটামুটি। তাই টেম্পারেচার যদি খুব বেশি হয় তাহলেও যেমন ভালো রেসপিরেশন হবে না, টেম্পারেচার যদি খুব কম হয় তাহলেও বেশি রেসপিরেশন হবে না। আমরা জ্বর এলে বিভিন্ন অস্বস্তির সঙ্গে আমরা ক্লান্তি ভাব অনুভব করি। ক্লান্তি না থাকা মানে এনার্জি না থাকা মোটামুটি আমরা জানি না, এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয় যখন খুব ক্লান্তিতে ভোগা হয়। তার মানে কি? তার মানে হলো যে অন্যান্য প্রসিডিওগুলো তো বাধাপ্রাপ্ত হচ্ছেই, সঙ্গে সঙ্গে এটিপি জেনারেশনের যে প্রসেস সেই প্রসেসগুলোও বাধাপ্রাপ্ত হচ্ছে, যেহেতু এনজাইমগুলো ভালো করে কাজ করছে না। নেক্সট রয়েছে ফুড। অবশ্যই রেসপিরেশন হবে, তো ফুডকে ভেঙেই তো রেসপিরেশন হবে না। খাবার খাবো তারপর না এনার্জি পাবো, তাহলে খাবার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এনার্জি কোথায় অ্যাভেলেবেল পাবো? তাহলে খাবার যত সাফিসিয়েন্ট থাকবে, এটা পেটের মধ্যে বলছি না, আমরা কিন্তু ব্লাড লেভেলে বলছি বা সেলুলার লেভেলে বলছি, কারণ পেটের মধ্যে মানে আমরা অ্যাকচুয়ালি বলছি যে ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে কতটা রয়েছে সেটা বিষয় না, কারণ শব্দ অ্যাবজর্ব নাও হতে পারে। অনেকে আছে অনেক খায় কিন্তু বেরিয়েও যায় অনেক, মানে আলটিমেট কাজে লাগে না খুব একটা, তো খেলেই হবে না, অ্যাবজর্পশন করার ব্যাপার থাকতে হবে। যদি অ্যাবজর্ব হয় ঠিকঠাক, মানে বিষয় হলো যে সেলের মধ্যে যদি অ্যাভেলেবেল পরিমাণ খাবার থাকে তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে। অক্সিজেন, আমরা আগের ভিডিওতে অক্সিজেনের কার্যকারিতা দেখলাম, অক্সিজেন ছাড়া যে চলবে না প্রসেসটা সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে অক্সিজেন যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই রেসপিরেশন হবে না, বলার অপেক্ষা রাখে না। অক্সিজেন অ্যাভেলেবেল থাকলে তবেই রেসপিরেশন ঠিকঠাক করে হবে, অক্সিজেনের ক্রাইসিসে কখনো হওয়া সম্ভব নয়। জল, যে কোনো মেটাবলিক রিয়াকশনে জল অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কেমিক্যাল রিয়াকশন জল ছাড়া হয় না। তাহলে জল যদি না থাকে সাফিসিয়েন্ট, জল অ্যাভেলেবেল না থাকলে কখনোই রেসপিরেশন প্রক্রিয়া, কেন কোনো প্রক্রিয়াই ভালো করে চলবে না। সুতরাং শরীরের মধ্যে জলটাকে অ্যাভেলেবেল থাকতে হবে, তারপরে কিন্তু এই রেসপিরেশন ভালো করে কাজ করতে পারবে। CO2 কোনো প্রয়োজনীয়তা নাই, মানে বলতে চাইছি CO2-র পরিমাণ যদি বেশি করে থাকে তাহলে রেসপিরেশন বাধাপ্রাপ্ত হবে, CO2 যদি কম থাকে তাহলে ভালো হবে, কারণ প্রসেসটির নাম রেসপিরেশন, ফটোসিনথেসিস না। সেই কারণের জন্য উদ্ভিদ হোক বা প্রাণী হোক সবারই ক্ষেত্রে একই কথা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বেশি থাকে বা সেই জায়গাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকলে তাহলে খুব ভালো করে রেসপিরেশন হবে না, রেসপিরেশন বাধাপ্রাপ্ত হবে। এটা এনজাইমের ব্যাপার আছে, পিএইচ লেভেলের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের পলিউটেন্টস রয়েছে, দূষিত পদার্থ,
দূষক রয়েছে বাতাসের মধ্যে, পরিবেশের মধ্যে, দূষিত পদার্থের পরিমাণ যত বাড়বে তত হিমোগ্লোবিন কাজ করার ক্ষমতা হারাবে, তত অক্সিজেনের অ্যাভেলেবিলিটি কমবে শরীরের মধ্যে এবং তত রেসপিরেশন বাধাপ্রাপ্ত হবে। যেমন আমরা কার্বন মনোঅক্সাইডের কথা বলেছিলাম, যারা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে একদমই তারা অক্সিজেনকে ক্যারি করতে দেয় না। কার্বন ডাইঅক্সাইডে ওয়ান টাইপ অফ পলিউটেন্ট, লেভেল ছাড়িয়ে গেলে, লেভেলের মধ্যে থাকলে কার্বন ডাইঅক্সাইড পলিউটেন্ট না, লেভেল ছাড়িয়ে গেলে পলিউটেন্ট, কারণ কার্বন ডাইঅক্সাইড নিজের প্রয়োজনীয়তা আছে আমাদের পরিবেশের মধ্যে। তার মানে এখানে হলো ব্যাপার যেটা, যে বিভিন্ন ধরনের পলিউটেন্টস রয়েছে, তাদের পরিমাণ বাড়লে আমাদের রেসপিরেশনে, আমাদের কেন, যে কোনো অর্গানিজমের রেসপিরেশন কমবে। নেক্সট কিছু ইন্টারনাল ফ্যাক্টর রয়েছে, যেমন প্রোটোপ্লাজম। আমরা জানি সেলের মধ্যে গোটা অংশটাকে প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজমের যেমন যেমন কন্ডিশন থাকবে, প্রোটোপ্লাজমের পিএইচ লেভেল যেমন যেমন থাকবে, তেমন করে কিন্তু রেসপিরেশন চলবে। সুতরাং প্রোটোপ্লাজম ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে রেসপিরেশনের ক্ষেত্রে। প্রোটোপ্লাজমের অবস্থা যদি ঠিকঠাক থাকে, পিএইচ লেভেল যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ঠিকঠাকভাবে রেসপিরেশন চলবে। নেক্সট রেসপিরেটরি সাবস্ট্রেট, এটা কি? এটা হলো এই যে ফুড বললাম না এক্সটার্নাল ফ্যাক্টরে, সেলের মধ্যে যখন আমরা বলছি তখন তাকে আমরা রেসপিরেটরি সাবস্ট্রেট বলছি। মানে ভাঙার বস্তুটা কি, প্রোটিন না কার্বোহাইড্রেট না ফ্যাট না অন্য কিছু? তাহলে যেমন যেমন জিনিস তেমন তেমন সেখানে এনার্জি। এখানে একটা কথা বলে রাখি, দেখবে আমরা যখন কার্বোহাইড্রেটের ক্যালোরিক ভ্যালু বলি তখন বলি 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, যখন প্রোটিনের কথা বলি তখন বলি 4.0 কিলো ক্যালোরি পার গ্রাম, ইউনিটে ডট দেয় না তবু দিয়ে দিলাম টাইম বাঁচানোর জন্য। ফ্যাটের ক্ষেত্রে যখন বলি তখন বলি 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, ফ্যাটটা উল্লেখযোগ্য 9.3 কিলো ক্যালোরি। কেন প্রশ্ন থাকে নিটের ক্ষেত্রে, কেন ফ্যাটের ক্ষেত্রে এত কেন, যেখানে কার্বোহাইড্রেট 4.1 ফ্যাটে গিয়ে ডাবলেরও বেশি, একই পরিমাণ ভাঙলে কেন? তার কারণ আগের ভিডিওতে দেখেছিলাম গোটা খেলাটাই হলো হাইড্রোজেনের খেলা, তাই না, হাইড্রোজেনের খেলা। এবার দেখো ফ্যাটের মধ্যে কী থাকে, ফ্যাটের মধ্যে আমরা দেখেছিলাম CH3, CH2, 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 CH2 চলতেই থাকছে দিয়ে শেষে COOH, সিএর ছড়াছড়ি, যাকে বলে সিএর ছড়াছড়ি। তাহলে হাইড্রোজেনের পরিমাণ যত বেশি এনার্জি তত বেশি, ফ্যাট ভাঙলে বেশি এনার্জি পাবো, এ নিয়ে কোনো ডাউট থাকার কথাই নয়। আমরা যখন কার্বোহাইড্রেট দেখছি C6H12O6, H12 লিমিটেড করা রয়েছে, H12। তুমি যদি একটা ফ্যাটের যে কোনো সংকেত দেখো ফ্যাটি অ্যাসিডের, দেখবে এইচ ধরো 120, 125, 130, 140, 150 এইচের পরিমাণ, তো ভাঙলে বেশিই হবে না। সেই জন্য ফ্যাট ভাঙলে বেশি এনার্জি পাওয়া যায়, কার্বোহাইড্রেট প্রোটিন ভাঙলে কম এনার্জি পাওয়া যায়, হাইড্রোজেনের পরিমাণ কম বলে। তাহলে এখানে বিষয় হলো রেসপিরেটরি সাবস্ট্রেট কী আছে, সেই সাবস্ট্রেট এখানে আমরা আলোচনা করবো, আর কিউতে আলোচনা করবো রেসপিরেটরি সাবস্ট্রেট কী আছে তার উপর ডিপেন্ড করে তৈরি হয় এনার্জি, আর তার এনার্জি পরিমাণগুলো এরকম আমরা জানি। নেক্সট রয়েছে এনজাইম, বিভিন্ন এনজাইমের কথা রয়েছে, একগুচ্ছ এনজাইম রয়েছে। এনজাইমগুলো যদি কাউরির ক্ষেত্রে মিসিং থাকে কোনো একটা দুটো, তাহলে অবশ্যই বাধাপ্রাপ্ত হবে, এনজাইমগুলো তো লাগবে না, এনজাইমগুলোর জন্য জিন আছে, জিনের মিউটেশন হয়, তাহলে সেই জিনের মিউটেশন হলে সেই এনজাইম তৈরি হবে না, তাহলে শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। যদিও নর্মাল মানুষের ক্ষেত্রে এত কিছু হয় না, হ্যাঁ মোটামুটি চাঁদ চলেই যায়, তো যাই হোক বলেই রাখতে হচ্ছে যে এনজাইম কিন্তু এখানকার বিশাল ব্যাপার। এনজাইম যদি কোনো কারণে কম তৈরি হয়, উৎপন্ন না হয়, তাহলে এই সমস্যা আসবে। নেক্সট দেখো, এটা মোটামুটি ফ্যাক্টরস এফেক্টিং রেসপিরেশন, পরীক্ষায় আসবে না, কোনো চাপ নাই, জাস্ট আমাদের অন্যান্য এক্সাম কম্পিটিটিভ এক্সামের জন্য এই সমস্ত জিনিস জেনে রাখতে হবে। তার কারণ এগুলো একটা কনসেপ্টের ব্যাপার, কোথায় কী লাগবে বলা যায় না। তবে পরীক্ষায় ইলেভেনের পরীক্ষায় কখনো বলবে না যে রেসপিরেশনের ক্ষেত্রে প্রভাবগুলি নিয়ে আলোচনা করো, এসব আসবে না, কারণ আসার মতো অনেক কোশ্চেন আছে। আর কিউ ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বর বা 1 নম্বরের জন্য আর কিউ, যাকে রেসপিরেটরি কুইসেন্ট বলা হয়, শ্বসন অনুপাত কি, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো কোনো একটা সাবস্ট্রেটকে যখন ভাঙা হচ্ছে তখন সেই সাবস্ট্রেটটাকে ভাঙতে গেলে কত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে বাই কত পরিমাণ অক্সিজেন লাগছে। কারণ শ্বসনের সময় আমরা তো দেখলাম যে অক্সিজেন লাগে এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, উল্টে দিও না জানো, তাহলে সব উল্টে যাবে। অনেকেই কী করে, ভুল করে O2টাকে ওপরে দেয়, O2 ইনটেক আর নিচে দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ, তাহলে তো বুঝতেই পারছো ক্যালকুলেশন তো সব উল্টে যাবে, ওটা নয়। কিন্তু আর কি হলো কত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে বাই কত অক্সিজেন লাগছে, এই দুটোর অনুপাতকে বলা হয়, আবার একবার বললাম দুটো যেন উল্টে না যায়, এই দুটোর অনুপাতকে বলা হয় আর কিউ বা রেসপিরেটরি কোয়েশ্চেন্ট। খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব আসে পরীক্ষা নিটের ক্ষেত্রে, খুব আসে এগুলো, আমি একটাই বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো সেম একই রকমভাবে হবে। কি
যে দেখো আমরা বলেছি রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড এখানে ছয়, আমরা কী করেছি কার্বোহাইড্রেটকে ভাঙার একটা মানে গ্লুকোজকে ভাঙার একটা ফর্মুলা দিয়েছি, তাহলে সিক্স সিক্স এইচ টু ও সিক্স গ্লুকোজ যখন ভাঙছে তখন ও টু লাগছে, তাহলে সিক্স ও টু তৈরি হচ্ছে সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু ও প্লাস এটিপি বা 686 কিলো ক্যালোরি শক্তি। তাহলে এখানে যদি দেখি আমরা সিক্স সিও টু বাই সিক্স ও টু আমরা গ্লুকোজের ক্ষেত্রে তার শ্বসন অনুপাত বা আর কিউ ভ্যালু হলো ওয়ান, কারণ ছয় বাই ছয় সিম্পল হয়ে গেছে ওয়ান, বাকিগুলোর বিষয় একই, এগুলো মনে রাখতে হবে, করে দেখাতে বলবে না। প্রোটিনের ক্ষেত্রে 0.8, ফ্যাটের ক্ষেত্রে 0.7, অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে প্রচুর আছে, যে কোনো অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে 1.33 যার ভ্যালু সবচেয়ে বেশি। দেখো ভ্যালু বেশি হওয়ার মানে হলো যে বেশি করে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, মানে ওটা ভালো কিছু না, এখানে ভ্যালু বেশি হওয়া মানে বেশি করে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, তাই না? ওপরের মানটা বাড়লেই তো মানটা বাড়বে, তার মানে এটাই বোঝা যায় এখান থেকে যে ফ্যাট থেকে যখন এনার্জি জেনারেট করে তখন অক্সিজেনের পরিমাণ কম লাগে, মান যেহেতু কম আসছে তাহলে অক্সিজেনের পরিমাণ বেশি লাগে, সরি বেশি লাগে, তার মানে তো এখানে দাঁড়াচ্ছে এখানে যদি মানটা বেশি আসছে যা আসছে সেটা অক্সিজেনের পরিমাণ বেশি লাগলে নিশ্চয়ই মানটা কম আসবে, তো ভ্যালুটা কমছে, এই হলো বিষয়। মানে তোমাকে আলটিমেট যেটা করতে হবে এই জিনিসগুলোর আর কিউ মনে রাখতে হবে, তাহলে আর কিউ কী এবং কার ক্ষেত্রে আর কিউ কত সেটা মনে রাখতে হবে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে ইলেভেনও আসে। এরপর দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এখান থেকে থাকে, সেটা হলো ফসফোরাইলেশন। আগে বুঝতে হবে ফসফোরাইলেশন কী, সেটা হলো এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যখন বাইন্ড করে তখন তৈরি হয় এটিপি, এটা আমরা আগের পদ্ধতিতে আগের ভিডিওতে দেখলাম শক্তি, এই পদ্ধতির নাম হলো ফসফোরাইলেশন। সেটা বিভিন্নভাবে হতে পারে, আমরা তো একটা পড়েছি অলরেডি একটা পড়েছি, এটি এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় বা এটিপি জেনারেশনের পদ্ধতিকে বলা হয় ফসফোরাইলেশন। এবার সেটা তিন রকমভাবে হতে পারে, আমরা আগে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে যে এটিপি জেনারেট করেছিল তার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন, কারণ সেখানে O2 লেগেছিল এবং সেই O2 লাগার জন্য অক্সিডেশন হওয়ার জন্য পদ্ধতির নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর একটা জিনিস ভেবে দেখো যে সেই ফসফোরাইলেশন চালাতে গিয়ে অক্সিজেন লাগছিল, সেই জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা মেজরলি হয়, যেটা ইউক্যারিওটিক সেলে বিশেষ করে মেজর অনুপাতে হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দু নম্বর রয়েছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, বিষয় কী, বিষয়টা জিনিস ছোট্ট জিনিস বুঝতে হবে, আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে এডিপির সঙ্গে মানে ইনঅর্গানিক ফসফেট ডাইফসফেটের সঙ্গে আরেকটা ফসফেট যুক্ত করলে ট্রাইফসফেট হবে, যুক্ত করতে একটা শক্তি লাগবে, তাহলে এখানে শক্তিটা কে কোথা থেকে দিচ্ছে তাই অনুযায়ী এখানে নাম রয়েছে, এই শক্তিটা কে দিচ্ছে সেই অনুযায়ী এখানে নাম। যেমন অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে শক্তিটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিলো প্রোটন মোটিভ ফোর্স থেকে, আর যেটা থ্রু অক্সিজেন বা ওই ধরনের অক্সিডেটিভ একটা রিয়াকশনের ফলে আসছিলো সেই জন্য শক্তিটা যেহেতু ওখান থেকে সেই জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন তার নাম। যখন কোনো অন্য কোনো সাবস্ট্রেট থেকে আসবে, তখন নাম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। যেমন আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যখন যখন এটিপি উৎপাদন হয়েছে তখন তখন সাবস্ট্রেটকে ভেঙে পেয়েছে, এনার্জি পেতে হবে কোথাও থেকে, কারণ এখানে এডিপির সঙ্গে পিআই বাইন্ড করা মানে একটা এনার্জি ট্র্যাপ করে রাখলো, তাহলে সেই এনার্জি যেখান থেকে পাবে নাম তার সেই অনুযায়ী। তাহলে যদি কোনো সাবস্ট্রেট থেকে পায় তখন তার নাম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর আমরা দেখব ফটোসিনথেসিস চলাকালীনও দেখব আমাদের এটিপি জেনারেট করে, মানে সালোক সংশ্লেষেও এটিপি জেনারেট হয়, খাবার তো তৈরি হয়ই এটিপিও তৈরি হয়, যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় তখন তার নাম ফটো ফসফোরাইলেশন, ফটো মানে আলো, তাহলে এনার্জিকে দিচ্ছে আলো দিচ্ছে। আগেই বলেছি ফসফোরাইলেশন এই পদ্ধতিকে বলা হয় ফসফোরাইলেশন, এখন এই দুটোকে যুক্ত করতে এনার্জিকে দিচ্ছে সেই অনুযায়ী তিনটা নাম, এটা যুক্ত করতে এনার্জি যে দিচ্ছে, যদি অক্সিডেটিভ রিয়াকশনের ফলে হয় তাহলে অক্সিডেটিভ, যদি সাবস্ট্রেট দেয় কোনো মানে কোনো কোনো যৌগ দেয় তাহলে এটা, আর যদি ফটো দেয় মানে আলো দেয় তাহলে ফটো ফসফোরাইলেশন। আমরা ফটো ফসফোরাইলেশন পদ্ধতি সালোক সংশ্লেষে আরেকবার গিয়ে দেখবো, এখানে জাস্ট ফসফোরাইলেশন পড়ার সময় আমাদের বলে দেওয়া হচ্ছে একবার করে, এটা পরীক্ষায় আসে দেখবে। অ্যাম্ফিবোলিক পাথওয়ে,
এটা অন্য কিছু না, আমরা যখন অ্যাকচুয়ালি ক্রেপ সাইকেল পড়েছি তখনই এটা একবার বলে দিলেও হতো, কারণ সেই পদ্ধতিটি আর একটি নাম টিসিএস সাইকেল যখন পড়েছিলাম, আমরা যখন বলেছিলাম এটাকে ক্রেপ সাইকেল বলা হচ্ছে, টিসিএস সাইকেল বলা হচ্ছে, আমি যখন বলেছিলাম না, তো এটা আরেকটা নাম রয়েছে, একে অ্যাম্ফিবোলিক পাথ হয়ে বলা হয়। কেন অ্যাম্ফি মানে উভয়? অ্যাকচুয়ালি কি, এখানে ক্যাটাবলিক এবং অ্যানাবলিক রিয়াকশান দুটোই হয়, উপজিতি বিপাকও হয় অপজিতি বিপাকও হয়, সেই জন্য এই পদ্ধতিকে মানে এই পদ্ধতি মানে ক্রেপ সাইকেলের কথা বলা হচ্ছে, তাকে অ্যাম্ফিবোলিক পাথ হয়ে বলা হয়। কেন উপজিতি বিপাক কী হয়? অ্যাকচুয়ালি দেখো, এখানে হয় কার্বোহাইড্রেট, না হয় প্রোটিন, না হয় ফ্যাট, কেউ একজন ভাঙছে, সেই জন্য অপজিতি। কারণ জানি জটিল থেকে যখন সরল হয় তখন অপজিতি হয়, যখন সরল থেকে জটিল হয় তখন উপজিতি হয়। তাহলে ক্রেপ সাইকেল চলাকালীন অপজিতি বিপাক হিসাবে যা হচ্ছে সেটা হলো গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এরা ভাঙছে, এরা ভাঙছে, সেই জন্য অপজিতি বিপাক। এ তৈরি হচ্ছে কারা? বিভিন্ন অর্গানিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানিক অ্যাসিড তৈরি করবে, আর সেটা উপস্থিতি, কারণ সেটা জটিল হচ্ছে, আবার একটা জিনিস তৈরি হচ্ছে, সেই জন্য একসঙ্গে উপস্থিতি অপস্থিতি দুটোই চলে বলে একে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয়। অ্যাম্ফি মানে উভয়, যেখানে উপস্থিতি অপস্থিতি দুটোই চলে তাকে বলা হয় অ্যাম্ফিবোলিক পাথওয়ে, সেই জন্য ক্রেপ সাইকেলকে বলা হয় অ্যাম্ফিবোলিক পাথওয়ে। দু নম্বরের কোশ্চেন আসতে পারে, কেন বলা হয়? আরেকটি কোশ্চেন এখানে থাকছে, রিলেশন বিটুইন ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন। একদম বাচ্চাবেলা থেকে পড়ানো হয় যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের সঙ্গে শ্বসনের সম্পর্কটা কী, গভীর সম্পর্ক। মানে বিষয় এরকম যে দেখো, গাছ ছাড়া যেমন আমরা বাঁচব না, প্রাণীরা বাঁচবে না, তেমন প্রাণীদের ছাড়াও গাছ বাঁচবে না। এমন নয় যে প্রাণীদের ছাড়া গাছ বেঁচে যাবে, তাও বাঁচবে না, তার কারণে একে অপরের উপর নির্ভরশীল, আমরা একে অপরের উপর নির্ভরশীল। এখন গাছ তো মানুষকে কাটতে আসবে না, সেটা ওটা নিয়ে কোনো চাপ নাই, মানুষ গাছকে কেটে দেবে, এটা নিয়েই চাপ। গাছ লাগাতে বলার কারণ এটাই যে মানুষ ধ্বংস করছে, গাছ তো আর ধ্বংস করতে আসছে না আমাদের। তাহলে প্রাণীদেরকে নিয়ে উদ্ভিদের ভয় আছে, উদ্ভিদ নিয়ে প্রাণীদের কোনো ভয় নাই। মানে উদ্ভিদ লেভেল থেকে যেহেতু গমন হয় না, সেই জন্য ওইটাই একটা মোটামুটি বিশাল ব্যাপার আর কি, মানে অ্যাটাক করার মতো ক্ষমতাটা নেই গাছের, সেই জন্য গাছ বেচারা হয়ে গেছে বা বেচারি যাই বলবে, মেল ফিমেল। হ্যাঁ, কিন্তু প্রাণীদের দিক দিয়ে সবসময় ছাগল গাছকে খেয়ে নেবে, গরু খেয়ে নেবে, মানুষ কেটে দেবে, তাহলে বিপদটা সবসময় গাছের, প্রাণীদের কম রয়েছে। এখন না বেশি না বকে সোজা হিসেবে বলে দেওয়া উচিত যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যেমন কার্বন ডাইঅক্সাইড লাগে, অক্সিজেন তৈরি হয়, তেমন রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেন লাগে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে ফটোসিনথেসিসে যেটা কাঁচামাল সেটা রেসপিরেশনের প্রোডাক্ট, রেসপিরেশনে যেটা কাঁচামাল সেটা ফটোসিনথেসিসের প্রোডাক্ট। কারণ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন নিয়ে শ্বসন চলে, শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা নিয়ে ফটোসিনথেসিস চলে। তাহলে দুটোর মধ্যে গভীর সম্পর্ক, একটা পদ্ধতি আরেকটাকে ছাড়া ইম্পসিবল, যদিও কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন উৎপাদনের আরও কিছু পদ্ধতি আছে কিন্তু সেগুলো নেগলিজিবল। মানে আমি যদি বলতে চাই যে প্রাণীরা সব ধ্বংস হয়ে গেল, তাহলে কি গাছ একটাও বাঁচবে না? না বাঁচবে, কিছু বাঁচবে, তার কারণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার তো আরও প্রসেস রয়েছে কিছু, সেই প্রসেসগুলো তো হবে, যেমন কোথাও ভলক্যানিক কোনো ইরেশন হলো, মানে অগ্নুৎপাত হলো, বা কোথাও কিছু পুড়লো, এইসব জায়গায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তো সেগুলো লিমিটেড, কিন্তু প্রাণীদের ওপর হিউজ পরিমাণে ডিপেন্ড করতে হচ্ছে। তেমনই অক্সিজেনের উৎপাদনের ক্ষেত্রেও কিছু পদ্ধতি রয়েছে কিন্তু সেগুলো লিমিটেড, গাছ ছাড়া কিন্তু আমরা হিউজ লেভেলে বাঁচতে পারবো না। তো এই হলো মোটামুটি ফটোসিনথেসিসের সঙ্গে রেসপিরেশনের সম্পর্ক। তো এই মোটামুটি রেসপিরেশন চ্যাপ্টারই মোটামুটি পাঁচটা মনে হয় ভিডিও হলো, এতেই শেষ হয়ে গেল। এরপর নেক্সট দিন আমরা নেক্সট ভিডিও থেকে আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টার শুরু করব, এবং সেখানে আমরা ওভারঅল ফটোসিনথেসিসের ক্ষেত্রে মাত্র চারটে ভিডিও আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে পাবো, এবং তারপরের যে চ্যাপ্টার রয়েছে তিনটে ভিডিও আমরা পাবো, মানে টোটাল সাতটা ভিডিও আর হবে, দিয়ে ক্লাস ইলেভেনের টোটাল টপিক এখান থেকে শেষ হয়ে যাবে। তো সমস্ত ভিডিও মোটামুটি আপলোড হয়ে গেল, গোটা সিলেবাসের ক্লাস ইলেভেন প্লাস টুয়েলভ তো প্রায় শেষই আছে, তো এগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো, এবং সেখানে নোটস বা কোশ্চেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেক্সট ভিডিওতে আমরা ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করবো।